তো খুচরো পয়সা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি শেষ নেই ছোট এক টাকার কয়েন চলবে না চলবে না তা নিয়ে অনেকটা ধোঁয়াশা রয়েছে আর সেই সমস্যা কাটাতে ফের একমাত্র উদ্যোগই হলো রিজার্ভ ব্যাংক। দেশের কেন্দ্রীয় ব্যাংকের তরফে ইতিমধ্যে সাধারণ মানুষকে এই বিষয়ে অবগত করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ্য করা হয়েছে যেখানে সাপ জানিয়ে দেওয়া হয়েছে ছোট বড় সব ধরনের কয়েন চলবে কোনোটাই বাতিল করা হয়নি শুধুমাত্র তাই নয় কেন্দ্রীয় ব্যাংকের তরফে আরও জানানো হয়েছে দেশের অর্থনীতি সমাজ এবং সংস্কৃতির উপর নির্ভর করে নানা আকারের কয়েন বা খুচরো পয়সার সম্পত্তি এনেছে রিজার্ভ ব্যাংক। আকারের নকশাই এবং ভঙ্গিমায় সেগুলি আগের কয়েনগুলি তুলনায় আলাদা পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা পাঁচ টাকা ও দশ টাকার কয়েনগুলিতে অভিনবত্ব আছে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে যে দেশের বিভিন্ন জায়গায় নানা আকারের সেই কয়েনগুলি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কিছু ব্যবসায়ী কয়েন কয়েন নিতে অস্বীকার করছে নকল মুদ্রা হিসেবে অনেকেই ভ্রান্ত ধারণা তৈরি করেছেন এমনটাই মত শিষ্য ব্যাংকের যার ফলে সাধারণ মানুষ সমস্যায় মধ্যে পড়ছে আর সেই সমস্যা কাটাতে উদ্যোগী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শীর্ষ ব্যাংকের আবেদন নতুন ধাঁচের ওই কয়েনগুলি অবশ্যই বৈধ তা যেন কোনোভাবেই প্রত্যাখ্যান না করা হয় প্রসঙ্গত গত কয়েকদিন আগে এই বিষয়ে আর একটি বিজ্ঞপ্তি দেয় রিজার্ভ ব্যাঙ্ক যেখানে বলা হয় বিভিন্ন সময়ে নানা বিষয়ের উপর ভিত্তি করে মুদ্রা তৈরি করা হয় তারপর তা বাজারে ছাড়া হয় নতুন মুদ্রা বেশ কিছুদিন পুরনো হয়ে গেলে তা নিয়ে জল্পনা তৈরি হয় বিভিন্ন অঞ্চলে সেই মুদ্রার লেনদেন বন্ধ হয়ে যায় ফলে তৈরি হয় সংকট সমস্যা সমাধানে দেশবাসীদের কাছে আবেদন জানায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অনেক সময় গ্রাহকরা বাতিলভাবে মুদ্রা নিয়ে ব্যাংকে জমা দিতে গেলে তা নিয়ে অস্বীকার করে ব্যাঙ্কগুলি বিপদে পড়তে হয় সাধারণ মানুষকে রিজার্ভ ব্যাংকের নির্দেশ মুদ্রা ব্যাংকের কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করতে পারবে না কিন্তু এর পরেও ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষের একাংশের মধ্যেও কয়েন নিয়ে এটা ধোঁয়াশা রয়ে গিয়েছে আর তা কাটাতে ফের বিজ্ঞপ্তি দিল কেন্দ্রীয় ব্যাংক তো বন্ধুরা আজকের ছিল এই ভিডিও যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং পারলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে তো আজকে এখানেই বিধা নিলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে